বিশেষ বিজ্ঞপ্তি আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51 ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান সুস্থ ও সৌন্দর্যের অনুষ্ঠান সুস্থতার সঙ্গে সৌন্দর্যের পথে তার কারণ ডক্টর প্লাস এই দুটো কাজই খুব ভালো করে করতে পারে একজন মানুষ যখন নিজেকে সুন্দর দেখে তখন তার মনের 80% সুস্থ হয়ে ওঠে খুব কঠিন রোগেও যে মানুষটা ভুগছেন সে যখন নিজেকে মনের দিক দিয়ে পজিটিভ পান তখন তার রোগ আস্তে আস্তে কমতে থাকে এটা হচ্ছে একেবারে বিজ্ঞানের তত্ত্ব তো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর প্লাস দীর্ঘ 12 বছর ধরে এই কাজটা ভীষণ সুন্দর করে আসছে এবং তার একাধিক প্রমাণ বা নিদর্শন তারা রাখতে পেরেছে আমি স্বাগত জানাবো ডক্টর প্লাসের বিউটি কনসালটেন্ট সমীরকে সমীরদে অনেক অনেক স্বাগত তার কারণ সমীরের হাতে অনেক মানুষ না দীর্ঘদিন সুন্দর আছেন আমি এই কথাটা আজকে হয়তো একবারই বলবো ইনক্লুডিং মি আমি ওর তত্ত্বাবধানে ওর গাইডলাইনে ও যেরমভাবে বলে আমি ঠিক সেভাবে ট্রিটমেন্টটাকে এগিয়ে নিয়ে যাই এবং তাতে দেখেছি আমি ভালো আছি গতকালই একজনকে বলছিলাম যে সে বলছিল তোমাকে 10 বছর আগে আমি দেখেছিলাম তার আগে কেন দেখিনি আমি তার আগে দেখলে একদম পছন্দই লাগতো না ভালোই লাগতো না 10 বছর আগের আমি আর 10 বছর পরের আমির মধ্যে কিন্তু অনেকটা ফারাক এই আমিটা অনেক সুন্দর তো মানুষের তো বয়সের সঙ্গে সঙ্গে চেহারার ঘাটতি হয় আমার কারণে জানি না মনে হয় গ্র্যাজুয়ালি এগোচ্ছি এটা খুব কনফিডেন্টলি বলতে পারি তার কারণ তোমাদের অ্যাডভাইজে আমি এবারে যেটা বলবো আজকে তো আমরা সবাই আলোচনা করবো কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে বিষয়ে এক্সপার্টের মতামত শুনে নিই সেটা হচ্ছে পিগমেন্টেশন অর্থাৎ ত্বকে দাগ ছোপ আসুন কি বলছেন বিশেষজ্ঞ শুনে নিই আনওয়ান্টেড হেয়ার যে সমস্যায় সাধারণত মহিলারাই বেশি ভোগেন আপনিও কি সেই সমস্যায় ভুক্তভোগী অস্বস্তি বাড়াচ্ছে আনওয়ান্টেড হেয়ার কিন্তু কি এই আনওয়ান্টেড হেয়ার চিকিৎসক গৌতম দত্ত শর্মা বলছেন মহিলাদের যে অবাঞ্ছিত শরীরের মধ্যে লোম বা হেয়ার দেখবেন বিশেষ করে এই টিনেজ মেয়েদের যেটা আমরা পাই প্রায়শই সেটা হচ্ছে অবাঞ্ছিত একটু গোঁফের রেখা একটু দাড়ির রেখা একটু নানান জায়গায় হাতে পায়ে পেটে নানান জায়গায় একটু অবাঞ্ছিত কেশরাশি এই জিনিসগুলো অবভিয়াসলি কারোরই ভালো লাগে না কিন্তু এগুলো আসে কেন শরীরে দেখা মেলে আনওয়ান্টেড হেয়ার আমাদের একটা গাইনোকোলজিক্যাল একটা কারণ আছে যেটা এখন আমরা প্রায় ঘরে ঘরে আমরা পাচ্ছি প্রতি ঘরে ঘরেই আমরা এই জিনিসটা পাচ্ছি এটা ভেরি কমন একটা ডিসঅর্ডার হয়ে গেছে মানে আমাদের চেম্বারের মধ্যে যদি 3 জন মেয়ে ঢোকে তাদের মধ্যে হয়তো দেখা যাবে 1-2 জন তারা এই একই সেম কমপ্লেন নিয়ে বলছে সেটা হচ্ছে যেটা আমরা বলি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে মেয়েদের শরীরের যে হরমোনগুলো আছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টেস্টোস্টেরন বাকি যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোর একটা মধ্যে কিছু প্রতিক্রিয়া হয় যে কারণে এগুলো সঠিক পরিমাণে সঠিক পরিমাপে শরীরের মধ্যে কাজ করতে পারে না এর জন্যে যে মানে এই অবাঞ্ছিত এগুলো হয় এই সমস্যার সমাধান কসমেটিক যে প্রসিডিওরগুলো আছে সেই কসমেটিক প্রসিডিওরগুলোই হচ্ছে প্রাইমারি প্রসিডিওর আপনার হেয়ার রিমুভার তারপরে লেজার হেয়ার থেরাপি যেগুলো আজকাল আমাদের কলকাতাতে নানান জায়গায় হচ্ছে এবং খুব ওয়ান্ডারফুল রেজাল্টও আমরা পাচ্ছি এই সমস্যা আপনার শরীরে যাতে থাবা বসাতে না পারে তার জন্য আপনার কি করণীয় সেই পরামর্শ দিচ্ছেন গাইনোকোলজিস্ট গৌতম দত্ত শর্মা প্রিভেন্টিভ এই জিনিসটা যাতে না হয় এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাতে না হয় তার জন্য আপনারা যেটা করতে পারেন এখন প্রচুর হাতে সময় আছে এক্সারসাইজ করুন যোগা করুন ঘরের মধ্যে একটু জগিং করুন এই জিনিসগুলো করে নিজেদের একটু খাওয়া দাওয়ার অবভিয়াসলি এখন খাওয়া দাওয়া আপনি মানে কী বলবো আমরা ভাগ্যবান যে আমাদের এখন রোল খাওয়া বাইরে দোকানে গিয়ে সে তেল ঝাল মশলা ভাজা ভুজি এইগুলো খাওয়ার মানে সুযোগটা অনেক কম এখন একদিক দিয়ে এটা ভালোই হয়েছে এইগুলো অ্যাভয়েড করার এখন সুবর্ণ সুযোগ বাড়ির খাবার খান শাক পাতা বেশি করে খান জল বেশি করে খান এবং রেগুলার একটু এক্সারসাইজ করুন তাহলে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আস্তে আস্তে কমবে ওজনটা কমাতে পারলে শারীরিক ওজনের কমাতে পারলে অত্যাধিক চর্বি সেটা কমাতে পারলে তাহলে পলিসিস্টিক ওভারিটাও কমবে এবং অবাঞ্ছিত এই জিনিসগুলো হওয়াটাও কমবে
সময় সুযোগ সব কিছুই আপনার হাতের মুঠোয়। যত্ন নিন আপনার ত্বকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। আমরা শুনলাম বিশেষজ্ঞ কি বললেন পিগমেন্টেশন নিয়ে, তবে যেটা বলবো, সমীর এবার আমাকে বলছিল একটু আগে প্যাকেজটা দেখতে দেখতে যে ইন্ডিয়ান স্কিনেও তো প্রচুর সমস্যা রয়েছে। বেসিক্যালি দেখো, ইন্ডিয়ান স্কিনে প্রচুর সমস্যা, কারণ বিদেশি স্কিন আমরা দেখি ঠিকই, কিন্তু বিদেশি স্কিনের ট্রিটমেন্ট আমরা করি না। আমরা বেশিরভাগ আমাদের যে নাড়াচাড়া যেগুলো আমরা দেখতে পাই সেগুলো আমরা ইন্ডিয়ান স্কিনের উপরে দেখতে পাই, মানে আমাদের যে কমপ্লেক্সন সেই কমপ্লেক্সনেই। আমাদের ইন্ডিয়ান কমপ্লেক্সনকে বলা হয় A4 কমপ্লেক্সন। সেখানে প্রচণ্ড ফেয়ারও আছে, আবার প্রচণ্ড ডার্কও আছে। আজকের বিষয় যেহেতু মানে আলোচনা পিগমেন্টেশন, প্রথমত সবাইকে জানতে হবে যে পিগমেন্টেশন জিনিসটা কী, পিগমেন্টেশন কেন আসে, কোথা থেকে আসে, কেন মানুষের মুখে আসে, কারণ এটা তো প্রথম থেকে থাকে না কারোরই। ফার্স্ট অফ অল দেখো, আমাদেরকে সবাই আমরা এটা মোটামুটি এখন সবাই বেশিরভাগই জানি যে পিগমেন্টেশন আমাদের দু রকমের হয়, একটা হলো হাইপার, একটা হাইপো। এবং হাইপারটাকে আমরা মানে কী বলি, যেটা আমাদের স্কিন কালারটাকে আরও ডার্ক করে দেয়, দ্যাট কলস হাইপার পিগমেন্টেশন। আর যেটা বলি আমরা হাইপো, সেটা আমাদের স্কিনটাকে আরও হোয়াইট করে দেয়, মানে যা কালার তার থেকে আরও হোয়াইট, লাইক ভিটিলিগো, মানে যেটাকে আমরা সেথি বলে থাকি, এরকম টাইপের পিগমেন্টেশন। এই দুটো পিগমেন্টেশন দেখতে পাই। অতিরিক্ত মেলানিনের মাত্রা বাড়লে আমাদের পিগমেন্টেশনের ছাপ পড়ে, এবং সেটা হওয়ার কারণ থাকে কারণ আমাদের স্কিন সবসময় মানে হাইড্রেটেড রাখাটা খুব জরুরি। যদি কোনো কারণে আমরা স্কিনটাকে কোনোভাবে ডিহাইড্রেটেড করে ফেলি, তাহলে আমাদের স্কিনে জায়গায় জায়গায় ড্রাইনেস আসে, আর সেই ড্রাইনেসটাকে আমরা প্রপারলি মেনটেন করতে না পারলে যে কোনো রে থেকে, মানে ইউভিএ ইউভিবি রে যে কোনো বই থেকেই হতে পারে, নট অনলি সানডে, শুধু সানডে নয়, একটা লাইটের রে হতে পারে, চড়া মানে ক্যামেরার সামনে তার লাইট তার হতে পারে, ল্যাপটপের সামনে হতে পারে, গ্যাসে কুকিং হতে পারে, যে কোনো রে সেই জায়গাটাতে মানে ড্রাই জায়গাটাতে এফেক্ট করে, যেহেতু ওখানে পিএইচ ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্সটা একদমই লেভেলে থাকে না, যার ফলে সেখানে পিগমেন্টেশনটা আনতে মেলানিনের মাত্রাটা প্রচণ্ড বাড়িয়ে দেয়, যার ফলে সেখানে পিগমেন্টেশন চলে আসে। এগুলো আমাদের হয়, এইভাবে হয়। এবার যদি আমরা আবার জেনেটিক্যালিও তো হয়, ধর মা মাসির ছিল, এটা ওটা আবার অন্য টাইপের পিগমেন্টেশন, লাইক যেটাকে আমরা নর্মাল বললাম যে পিগমেন্টেশন হয়, সেটা হলো লাইক মেলাজমা, হাইপার পিগমেন্টেশন, মেলাজমা যেটা। এবার মানে যেটা জেনেটিক্যালি, দ্যাট ইজ ফ্রেকেলস। ফ্রেকেলসটা জেনেটিক ওয়াইজ হয়, ব্লাড ওয়াইজ হয়, ওগুলো যদি জেনারেশনে থাকে, দেখবেন মানে যারা মানে এগুলো নিয়ে চর্চা করেন বা এখন বেশি প্রচুর মানুষ সবাই জানেন এগুলো, ফ্রেকেলস বেশিরভাগ আমরা ফেয়ার স্কিনে দেখতে পাই, আমরা কালো স্কিনে ফ্রেকেলস দেখতে পাই না, কারণ ফেয়ার স্কিনে পার্মানেন্টলি বেশি বোঝা যায় আরও। আর এটা ডেফিনেটলি এই যে আমরা বিদেশের স্কিন দেখছিলাম সমীর, আমরা ব্রিটিশ স্কিনের মধ্যে এইটা দেখতে পেলাম, দেখবে এটা প্রচুর থাকে, কিন্তু নিগ্রো স্কিন যেটা একদম কুচকুচে কালো স্কিন, তাদের কিন্তু দেখা যায় তাদের হয় না সেরকমভাবে, তার জন্যই মানে ফেয়ার স্কিনে দেখা যায়। এবং দেখো, হয় বলেই এটাকে আমাকে মানতে হবে, এটাকে আমাকে পুষতে হবে, এরকম কিন্তু নয়। এখন প্রচুর অ্যাডভান্স থেরাপি, প্রচুর আপগ্রেশন, ডে ওয়ান, ডে টু, ডে থ্রি পরপর আলাদা, কোনোটার সাথে কোনোটার মিল পাবে না। যেভাবে মানে বিজ্ঞান এগোচ্ছে সেভাবে ডক্টর প্লাস এগোচ্ছে, সেইভাবে আপগ্রেশনে মেশিন, আপগ্রেশনে থেরাপি, যাতে আমরা মানুষের সেবা ঠিকঠাক দিতে পারি এবং মানুষ যেন ডক্টর প্লাসকে মনে রাখতে পারে একটা ভালো দিকে। মানে মানুষ তো দুরকমভাবে মানুষকে মনে রাখে, একটা তার খুব ভালো গুণ আর একটা তার খুব খারাপ গুণ। তো আমরা সবসময় চেষ্টা করবো যে খুব ভালো গুণটার দিকে যেন আমরা রাখতে পারি। একদম, আজকে 12টা বছর এমনি এমনি পার করা যায় না। এক্স্যাক্টলি, দেখো মানুষ তখনই রিকল করে যখন সে সেখানে গিয়ে বেনিফিটেড হয়। এক্স্যাক্টলি, এরকম বহু জায়গা মানে হয়েছে, চোখের সামনে দেখেছি, দু এক বছর পর আবার সেটা ক্লোজ হতেও দেখেছি। কিন্তু ডক্টর প্লাসের ক্লায়েন্ট যারা মানে 2009 ছিল, 2012 তারা কাউকে না কাউকে পাঠাচ্ছে, মানে 2021 কাউকে না কাউকে পাঠাচ্ছে। তার মানে কি, তারা তাদের ভেতরে ডক্টর প্লাসের জায়গা তৈরি করেছে ডে ওয়ানেই, যার ফলে সেই যে ফিডব্যাক বলে না, শুধু টিভি চ্যানেল আমরা বলি না, আমরা টিভি চ্যানেল করছি, অনেকে ভাবছেন হয়তো টিভি চ্যানেল থেকেই এরা যা পায় তাই, কিন্তু আর কোনো বিজ্ঞাপন হয় না, একদম পরিষ্কার কথা এটা, শুধু টিভি চ্যানেল দেখেই আমাদের ডক্টর প্লাসের ক্লায়েন্ট আসে এরকম নয়। টিভি চ্যানেল থেকে ডেফিনেটলি পরিচিতি বাড়ে, কিন্তু ওই যে মানুষগুলো আসে তাদের যে মানে হেল্প, তাদের যে রেফারেন্স, তাদের যে মানে চারিদিকে যে একটা মানে চাওয়া পাওয়া না, ভালোবাসার মানুষগুলোকে পাঠানো, সেটা কিন্তু আমাদের একটা বিশাল সার্কেল, এবং সেটা আমরা প্রতিনিয়ত সেটা পাই একজনের সাথে আরেকজনকে নিয়ে আসা। কারণ এগুলো কখন আসে, যখন কিছু ভালো করতে পারা যায়। সব থেকে বড় কথা কি, এখন না ওই যে পার্লার তখন সেলন হয়ে গেছে, এবং সেখানে ঢোকা মানে যে প্যাকেজটা, ধরুন আপনি ঢুকলেন, আপনি ওয়্যাক্সিং করলেন, আইব্রোজ করলেন, আপনি তার সঙ্গে হয়তো একটা বডি মাসাজ নিলেন, বডি স্পা করলেন, ফুড স্পা করলেন, একটা ফেসিয়াল করলেন, যে অ্যামাউন্টটা হলো ডক্টর প্লাসে, ওই অ্যামাউন্টে আপনার
টোটাল প্যাকেজটা হয়ে যাবে, এটা হচ্ছে গল্প। এটা গল্প, তারপর আরেকটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। দেখবে মানুষ ঘরের পাশে পার্লার থাকলে সেখানে যায় না, কত দূরে চলে যায়, কারণ সেখানে তার একটা স্যাটিসফ্যাকশন থাকে, তো তার জন্য চলে যায়। হ্যাঁ, তো ওরকমই, তো সেই রকমই ডক্টর প্লাসে যদি কেউ স্যাটিসফ্যাকশন ভালো পায়, যেটা যেহেতু পার্লার নয় এবং পারমানেন্ট সলিউশন, তাহলে সে যত দূরেই থাকুক না কেন কারো কাছে দূরত্বটা মনে করে না। কারণ আমরা কাঁথি, দীঘা, মেদিনীপুর বিভিন্ন জায়গায়, ডক্টর প্লাস তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাও বিরাটি পাঞ্চে তাদেরকে আমরা পাই। এই যে লকডাউন, মানে বলতে নেই, মাঝখানে একদিন আমরা শুনেছিলাম না যে লকডাউনের আগে আগে যে বাংলাদেশ থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসে এয়ারপোর্ট থেকে, কারণ এয়ারপোর্ট থেকে ডক্টর প্লাস খুব কাছে, সে এয়ারপোর্ট থেকে নেমে আগে ডক্টর প্লাস এসেছে, ট্রিটমেন্ট করেছে, তারপরে সে তার রিলেটিভসদের বাড়িতে গেছে, কারণ এখানে চিকিৎসার জন্য সে এসেছিল। তো এই ভালোবাসাটা ডক্টর প্লাস পায় এবং সেই কলগুলো পাই এখনও, তারা ফোন করে, তারা বলে, মানে ডক্টর প্লাসকে তারা বাংলাদেশে বসে দেখে, তার মানে তো একটা বিশাল জায়গা না এটা একটা। তো আপনারা কিন্তু সত্যি আসতে পারেন এবং এই ট্রিটমেন্টটা আপনারা পেতে পারেন। এখানে পিগমেন্টেশন যারা এই মুহূর্তে হয়তো অনেক, আমি মানুষকে দেখেছি ফুল স্লিভ ব্লাউজ পরেছেন, কি আমি তাকে বলছি এই গরমে আপনি ফুল স্লিভ পরে, তখন তিনি একটু উঠিয়ে দেখালেন যে বললেন আমি খালি হাতটা দেখাতে পারি না। এক্স্যাক্টলি, এটা একদম মানে ধ্রুব সত্য কথা যে অনেকেই ফুল স্লিভ এখন বেরিয়েছে, বোট নেক, তো এই বিভিন্ন ধরনের ব্লাউজ পরে নিজেদেরকে সৌন্দর্য মেনটেন করে, কিন্তু তার সৌন্দর্যের ভেতরে একটা দাগ থাকে, যে দাগটা সে ঢাকার জন্য সৌন্দর্যটা মেনটেন করছে। অনেকেই চায় একটু অন্যরকম ডিজাইন করবো, পিঠটা একটু খুলে রাখবো, কিন্তু সে চাইলেও সে পারে না তাকে ফুল পরতে, কারণ তার পিঠে একটা পিগমেন্টেশনের ছাপ পড়েছে। এই যে হাতে বললে হাতটা ফুল স্লিভ পড়ছে, কেউ চায় যে ফুল স্লিভ একটা পরে থাকবো, কিন্তু পড়তে হয়, এখন ফ্যাশন হিসাবে বেরিয়েছে তাই পড়ছে, কিন্তু সেটা ফ্যাশন নয়, নিজেকে বাঁচানোর জন্য পড়া। ডক্টর প্লাস আপনাকে এখান থেকে মুক্তি দিতে পারে, এটা যদি আপনি জীবনে অভিশাপ বলে মনে করেন, ডক্টর প্লাস আপনাকে ওখান থেকে বের করে আনতে পারে। তার জন্য কী করতে হবে, যোগাযোগ করতে হবে। এখন তো আপনারা মোটামুটি ফোনে কনসালটেন্সি পেতেই পারেন, কিন্তু যদি আসতে পারেন, যারা কলকাতার কাছাকাছি রয়েছেন, ডক্টর প্লাস ওপেন, মোটামুটি চালু আসছেন, কিন্তু মানে এখন আমরা মানে বলে না মানুষের ভয়তে বেরোয় না, কিন্তু ডক্টর প্লাসের ভালোবাসাটা এমনই, এই ভয়তেও, এই প্যান্ডেমিক সিচুয়েশনেও মানুষ নিজেকে মানে ডেফিনেটলি সেই জায়গা মেনটেন করে আসছে। আমাদের ধরো একটা ট্রিটমেন্ট প্রসিডিউরে রয়েছে, আমি গেল মাসে ট্রিটমেন্টে নিয়েছি, এই মাসে তোমাকে নিতেই হবে এবং পরের মাসেও আমাকে নিতেই হবে, তো এই এটাকে আমাকে মেনটেন করতে হবে। আমি ব্রেক করতে চাইছি না, কারণ ব্রেক করলে আমার স্কিনটা ব্রেক, এবং যারা আসতে পারছে না তারা কিন্তু ওভার ফোনে কনসালটেন্সি, যে কীভাবে মেনটেন করবো, কী কী ইউজ করবো, এবং যেগুলো ইউজ করছিলাম সেগুলো কি কন্টিনিউ করবো না, বা সেগুলোকে বাড়াবো বা কমাবো, মানে একটা গাইডের দরকার হয়। সে গাইডটা নিয়ে থাকলে কী হয় যে দু মাস পরে যখন আমার ট্রিটমেন্ট আবার স্টার্ট করি, যেন বাইরের জায়গাগুলো আমরা যেতে পারছি না, কিন্তু সেই মানুষগুলো প্রত্যেকে কিন্তু টাচে আছে আমাদের সাথে, যে এইভাবে চলবো, এইভাবে চলছি, এইভাবে করছি, এখন তো মানে প্রচুর অ্যাডভান্স হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে তার ফটো পাঠানো হচ্ছে, এরকম দেখছো, এইটা কী করলে কী করতে হবে, মানে এই অ্যাডভাইসগুলো কিন্তু চলছে। তার মানে বলে না আন্তরিকতা একটা পরিবারের মতন রয়েছে। একদম, আপনারা ফোন করুন যারা এই ধরনের পিগমেন্টেশনের সমস্যা নিয়ে পড়ে রয়েছেন, ঘরের কোণে নিজেকে লুকিয়ে রেখেছেন, আপনাদের জন্য এই এপিসোডটা, আপনারা ফোন করুন, কথা বলুন। পাশাপাশি ডক্টর প্লাস কিন্তু শুধু পিগমেন্টেশন নয়, স্কিনের এজিং থেকে শুরু করে স্কিন প্রচণ্ড অয়েলি, অ্যাকনে, পিম্পলস, অ্যাকনে, ভালগারিজের সমস্যায় ভুগছেন, এর বাইরে ধরুন আপনার হেয়ার ফল হচ্ছে, আপনার ওভারঅল বডিতে আনওয়ান্টেড হেয়ার ভরে গেছে, এরকম পায়ে কড়া পড়ে গেছে, গায়ে হঠাৎ করে আঁচিল বেরোতে শুরু করে দিয়েছে, এরকম নানাবিধ সমস্যা সমাধান কিন্তু ডক্টর প্লাসে, বা একটা সময় খুব আবেগে কিছু গায়ে ট্যাটু ট্যাটু করিয়ে ফেলেছিলেন, এখন সেগুলো মুছতে চাইছেন, সেগুলো সমস্যার সমাধানও কিন্তু রয়েছে ডক্টর প্লাসে, শুধু আপনাকে একটু আসতে হবে। ফোন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার নোট করুন, সময় মতো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, এসে দেখান। সবসময় যে ট্রিটমেন্ট প্রয়োজন এমন তো নয়, না, এরকম সবার দরকার পড়ে না, যার ট্রিটমেন্ট দরকার নেই তাকে নর্মাল যে গাইডলাইন সেটা ফলো করা হয়, যে এই গাইডলাইনটা নিয়ে চলুন, তাহলে সেইভাবে তাকে চলতে হবে। এবং যার ট্রিটমেন্ট দরকার আছে তাকে শুধু মানে প্রোডাক্ট বা শুধু মেডিসিনে কিন্তু তার কাজ হবে না, তো সেইভাবে তাকে গাইড করা হবে, মানে মিসগাইড যেটা বলা হয় না সেটা করা হয় না একদম। মানে ধরুন আপনার পিগমেন্টেশন রয়েছে, আবার আরেকজনেরও পিগমেন্টেশন রয়েছে, সাপোজ আপনার হয়তো দেখা গেলো তিনটে সিটিং আপনি সেরে গেলেন, পরের জন্য হয়তো সাতটা লাগলো, এটাই তো ভ্যারি করে, এটা হয়, কিন্তু এটা অনেকেই এরকম কোশ্চেনের মুখোমুখি আমাদের হতে হয়েছে। ধরুন দুজনেই একসাথে এসছে, দুজনেই ট্রিটমেন্ট চালু করেছে, কিন্তু একজনের চারটে সিটিংয়ের পরে অনেক কমে গেছে, কিন্তু আরেকজনের 50% কমেছে, তখন তার কোশ্চেন থাকে, তখন তাকে আমাদের বসে বোঝাতে হয় যে আপনি আর উনি কিন্তু এক নন, আপনার ওনার স্কিন এক নয়, আপনাদের ভেতরের অর্গান এক নয়, আপনাদের দুজনের মেটাবলিক্যাল সিস্টেম এক নয়, যার ফলে ট্রিটমেন্ট কারোর ফার্স্ট
কারো ছিল, কিন্তু হবে না, এরকম কিন্তু হবে না। যদি হবে না হয় তাহলে আমরা প্রথমেই বলে দেবো হবে না, মানে ওখানে থামিয়ে দেবো, যেখানে হবে না যে কোনো থেরাপি ইনভেস্ট করবেন। এরকম বহু মানুষ আছে যারা চুল নিয়ে এসছেন, মানে টিভি প্রোগ্রাম দেখেই এসছেন, চুল অনেক আশা নিয়ে এসছেন, কিন্তু আমরা নিরাশ করতে বাধ্য হয়েছি, কারণ আমরা জানি সেখানে কোনো রকম হেয়ার গ্রোথ হবে না। আবার অনেক মানুষ আছে যারা এসছেন যাদেরকে আমরা পারবো, তার জন্য আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি এবং তারা ভালো আছে। মানে যাদের হবে না বলবো তাদের গ্রাফটিং ছাড়া আর কোনো উপায় নেই, তার জন্য আমরা বলে দিই যে হবে না, কারণ মিথ্যে আশা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া মানেই তো জায়গাটা নষ্ট করা। আচ্ছা, এই পিগমেন্টেশনকে সরানোর জন্য কী ধরনের ট্রিটমেন্ট আছে? দেখো, পিগমেন্টেশনের জন্য বিভিন্ন রকম থেরাপি রয়েছে। আমাকে প্রথমত জানতে হবে যে পিগমেন্টেশনের টাইপটা কী, পিগমেন্টেশনের একটা লেভেল হয়, পিগমেন্টেশনের টাইপটা আমাকে জানতে হবে। যেহেতু আমাদের বেশিরভাগ পিগমেন্টেশন এপিডার্মিস লেয়ার নিয়ে থাকে, আমরা যেহেতু তিনটে আমরা জানি আমাদের তিনটে লেয়ার, ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস। তো ডার্মিসেও না, বেসিক্যালি এপিডার্মিসে আমাদের স্কিন লেয়ারটা থাকে। তো সেই লেয়ারের মধ্যে যখন পিগমেন্টেশন হয় সেটা কী রকমের, এই যে ফ্রেকেস যদি হয় সেটার জন্য লেজার অনিবার্য হয়, কিছু সময় পিলিং অনিবার্য হয়। নর্মাল যে মানে পিলিং, যেটা অনেক সময় ট্যান থেকে দেখবে এখানে পিগমেন্টেশন আসে, মাথায় কালার করা থেকে পিগমেন্টেশন আসে, সেগুলোর কিছু থেরাপি রয়েছে। মানে আমাকে মানুষটাকে দেখতে হবে যে কোন মানুষটার কীরকম প্রবলেম, তার লেজার লাগলে লেজার, তার লেজার না লাগলে তাকে লেজার না। অনেক মানে যে মানে কেউ যদি এসে বলে আমি লেজার করাবো পিগমেন্টেশনের জন্য, বাট আমরা দেখে মনে হলো যে স্কিনটা লেজারের জন্য নয়, তাকে কিন্তু আমরা লেজার করব না। সে হয়তো সেখানে মন খারাপও একটু হয় যে লেজার করতেছি লেজার করেনি, তাকে আমরা একটা কথা বলি, আপনি এন্ড অফ দ্য ডে একটা ভালো রেজাল্ট পাবেন, রেজাল্ট নিয়ে যান। আপনি কীভাবে হচ্ছে এটা দেখার দরকার নেই, কারণ আমরা কোনো স্টেরয়েডের ব্যবস্থা নেই এখানে, কোনো স্টেরয়েড ইউজ করছি না বা কোনো সার্জিক্যাল কোনো থেরাপি করছি না। চেষ্টা করছি আপনাকে পজিটিভ হতে কীভাবে ভালোভাবে ভালো রাখা যায় এবং দীর্ঘদিন ভালো রাখা যায়। তো তার জন্য যা যা ট্রিটমেন্ট করা দরকার ডক্টর প্লাস সব অ্যাভেলেবেল রেখেছে। কাজ আপনাদের, আপনাদের এখন অনেক অপশান রয়েছে। যারা এই সিচুয়েশানে মনে করছেন যে এই মুহূর্তে যেতে পারবো না, বা গিয়ে যদি বলে যে আমরা বলছি যে অনেক সময় হবে অনেক সময় হবে না, যদি যাওয়ার পরে বলে হবে না তখন তো মন খারাপ হবে, একটা হোয়াটসঅ্যাপে ফটো পাঠান হবে কি না জেনে নিন, তারপরে তার সম্বন্ধে জেনে চলে আসুন। আর যারা এখন থেকে নাম এনরোল করছেন, প্যাকেজে বুক করছেন, তারা কিন্তু যখন এভরিথিং নর্মাল হয়ে যাবে তখন আপনারা একটা হিউজ এফেক্ট পাবেন, একটা ডিসকাউন্ট পাওয়া যাবে, ডিসকাউন্ট থাকবে, কিছু না কিছু অফার থাকবে। মেবি হয়তো গেল আপনি আপনারা হয়তো ছটা সিটিং রাখবে, একটা সিটিং হয়তো ফ্রি হয়ে যাবে, এরকম ও প্যাকেজ তৈরি হচ্ছে। একটা মেইনটেনেন্স থেরাপি হয় অনেক সময়, সেই মেইনটেনেন্স থেরাপি একটা দুটো সিটিং ফ্রি হয়ে যায়। আরে বাবা, মেইনটেনেন্স থেরাপি, মানে আপনারা এসে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তার মানে এই যে থেরাপিগুলো বলছে বা এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরগুলো বলছে, এগুলো কোনোটাই খুব সময় সাপেক্ষ নয়? একদমই নয়, হাফ অ্যান আওয়ার্স ম্যাক্সিমাম, ওয়ান আওয়ার্স। মানে যদি চায়, মানে এই ট্রিটমেন্টটা এরকমই ট্রিটমেন্ট, যেহেতু মানে কোনো রেস্ট্রিকশান থাকবে না সেরকমভাবে, আপনি ট্রিটমেন্ট করিয়ে একটা পার্টিতে চলে যেতে পারবেন। আপনাকে মানে নিয়ম মেনে যে ট্রিটমেন্টের পরে আপনি এই 14 ঘন্টা রোদ লাগাতে পারবেন না, নিয়ম মানার পর আপনি 14 ঘন্টা এই করতে পারবেন, এরকম নয়। নর্মালভাবে একটু জল বারণ থাকে খালি, যেহেতু ট্রিটমেন্টটা ইনস্ট্যান্ট করা হয় তখন একটু জল লাগাতে বারণ করি, আর বারণ করি কারণ সেইভাবে আমরা তৈরি করি পেশেন্টকে ছাড়ি। ধরুন ট্রিটমেন্টের পরে একটা প্রপারলি রোদে বেরোবে সে, তাকে একটা ঠিকঠাকভাবে ময়েশ্চার সানস্ক্রিন দিয়ে একদম সুন্দর করে বের করা, যাতে বেরিয়ে তাকে প্রবলেমে না পড়তে হয়। মানে খুব কম ট্রিটমেন্ট আছে যেগুলো হচ্ছে সেই দিনটা কিছু করা যাবে না, এটা খুব কম ট্রিটমেন্ট। মূলত যা ট্রিটমেন্ট সবই হচ্ছে লাঞ্চ টাইম প্রসিডিওর ট্রিটমেন্ট, আপনি করে অফিস করতে করতে এসে ট্রিটমেন্ট নিয়ে আবার অফিসে ফিরে যেতে পারবেন। একদম কেউ কিছু বুঝবেই না, মানে এতে কোনো কাটা ছেঁড়া ব্যথা পাওয়ার কোনো গল্প না, একদমই না, যেহেতু সার্জিক্যাল একদমই না, একদম। এবং প্রত্যেকটা হচ্ছে ইউএসএ এফডিএ অ্যাপ্রুভড, মানে যা যা মেশিন পত্র ব্যবহার করা হয়। হ্যাঁ, এই লেজার নিয়ে অনেকে ভয় পায়, তাদেরকেও বারবার বলি যে আমরা এগুলো ইউএসএ মানে অ্যাপ্রুভ করা মেশিন। হ্যাঁ, এফডিএ অ্যাপ্রুভড, এফডিএটা হচ্ছে একটা সংস্থা, যারা নির্ণায়ক সংস্থা, যেমন আমরা উকে বলি বিউটিফিকেশনের ক্ষেত্রে। আর লেজার নিয়ে আমি আর কোনো কথাই বলবো না, আজকে আমি কত বছর লেজার নিয়ে যাচ্ছি, স্কিনে তো ইম্প্রুভমেন্ট ছাড়া আমার কিছু দেখলামই না যে স্কিনে কোনো প্রবলেম হয়েছে। তো আপনারা যোগাযোগ করতে থাকুন হেল্পলাইন নাম্বারে। আসল কথা কি জানেন তো, আমি মনে করি বায়োলজিক্যালি বয়স আমাদের বাড়বে, ডেফিনেটলি বাড়বে, ওটাকে আমি আটকাতে পারবো না, তাই না? এসছি যখন যেতেই হবে, কিন্তু সুন্দর থাকাটা বা নিজেকে সুন্দর রাখাটা সম্পূর্ণ আমার হাতে। আমি সারা মাসে প্রতি মাসে একদিন করে পার্লারে যাচ্ছি, বেশ কিছু টাকা ব্যয় করে আসছি। অনেকেই বলেন রিল্যাক্সেশনের জন্য যাই, ওই রিল্যাক্সেশনটা যদি আপনি ওই অর্থটা এবং ওই রিল্যাক্সেশনটা যদি আসেন ডক্টর প্লাসে, অর্থটার সঠিক ব্যবহার হবে, এক। এবং দ্বিতীয় কথা, আপনার রিল্যাক্সেশন, আমি লাস্ট দিন ট্রিটমেন্ট করতে গিয়ে নাক ডেকে ঘুমিয়েছি, একদম হঠাৎ খেয়াল হয়েছে যে আমি নাক ডাকছি, কারণ ওটাই দেখলাম কি মানে এত রিফ্রেশমেন্ট, মানে আবার একটা এনার্জি নিয়ে চলে আসা যায়, আবার মোটামুটি চলা যায় এনার্জি নিয়ে। এবং সবথেকে যেটা আমার খুব ভালো লাগে ডক্টর প্লাসের ট্রিটমেন্ট, কেন আমার এত ভালো লাগে,
মানে নিয়ম নেই যে প্রতি মাসেই করাতে হবে, মানে এক মাস করালেন তারপর আবার দু মাস গ্যাপ দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে দু মাস গ্যাপ দিয়ে আবার একদিন গেলেন, পার টু পার ডিপেন্ড করে না? হ্যাঁ, সুতরাং সেই জায়গাটা দাঁড়িয়ে আমার কেন জানি না মনে হচ্ছে একটা কথা বলতে দাও, সুন্দর থাকতে ভালোবাসে না এরকম মানুষ নেই। আজকে যদি তোমার কথাই বলি, তুমি যদি আজকে তোমার বৌমার সাথে বেরো, তোমাকে যদি কেউ দেখে বলে দুই বোন, তোমার ভালো লাগবে না? ভীষণ ভালো লাগে। তো আর সেই কমপ্লিমেন্ট মানে পাওয়ার মতনই কিন্তু সৌন্দর্য আছে, তো সেইটা সবাই যদি চায় যে আমি নিজেকে মেনটেন করব, তাহলে সেই মেনটেন্সটাকে কেউ নষ্ট করতে পারবে না। এই যে পার্লারে গিয়ে যে পার্লার যদি ওঠে বারবার, পার্লারে বহু পয়সা আমরা কিন্তু মানে ব্যয় করি, এবং অনেকে বলে আমি পার্লার যাই না, কিন্তু পার্লার যাই না, পার্লার বাড়িতে ডেকে আনি, বিভিন্ন রকমের প্রোডাক্ট এটা সেটা প্রচুর প্রোডাক্ট, সেই টাকাগুলো যদি কেউ হিসাব করে দেখবে প্রচুর টাকা ব্যয় করছে কিন্তু রেজাল্ট জিরো। এইসব যদি না করে ডক্টর প্লাসে যদি কেউ আসে, এবং ডক্টর প্লাসে জানো কেন বলছি, কারণ ডক্টর প্লাসে এসে যদি রিসেপশনে এসে কেউ দম করে বলে যে আমি একটা লেজার করাবো, আমি একটা ফেশিয়াল করাবো, একদম পাবেন না থেরাপি, আপনাকে একটা কনসাল্টিং নিতেই হবে। কেন নিতে হবে? কারণ কনসালটেন্ট বলতে পারবে আপনাকে দেখে আপনার স্কিনের জন্য এটা আদৌ দরকার আছে কি না, তারপরে আপনি থেরাপিটা পাবেন। তার মানে কী হলো, আপনার স্কিনটা নষ্ট হওয়ার কোনো জায়গা রইল না, স্কিন একদম সঠিক জায়গায় দিলেন, যেখান থেকে আপনি 2% হলেও বেনিফিট পাবেন 0% নেগেটিভিটি রেখে। একদম। আপনারা ফোন করতে থাকুন, আপনারা চাইলে আমাদের সাথেও কথা বলতে পারেন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে দেখুন, অথবা আপনারা ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, আপনাদের সময় মতো হেল্পলাইন নাম্বারে ফোন করুন। এবং ডক্টর প্লাস কিন্তু যখনই সব কিছু নিউ নর্মালে চলে আসবে তখন কিন্তু আবার যেখানে যেখানে চেম্বার ছিল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বহরমপুর, সব জায়গায় কিন্তু, আগরতলা, সব জায়গায়, শিলিগুড়ি, আগরতলা, সব সব জায়গাতে কিন্তু আপনারা ট্রিটমেন্ট পেয়ে যাবেন। ওরা ফোনে জর্জরিত হচ্ছে ওই জায়গার মানুষের যে কবে আসছেন, করে প্রচুর কল পাচ্ছি আমরা, মানে এই কারণে তাদেরও তো ট্রিটমেন্টটা পোস্টপন্ড হয়ে গেছে। অনেকে অনেকে এরকম বলছে যে এখানে তো সব মোটামুটি এখন চলছে, অটো চলছে, আপনারা তো গাড়ি করে আসতে পারেন, আপনাদের তো পার্সোনাল গাড়ি, আপনারা তো আসতেই পারেন, কিন্তু বোঝাতে পারছি না যে সিচুয়েশনটা এরকম যদি মানে একটা গিয়ে আমাদের একটা জায়গায় গিয়ে ই করতে হবে, সেখানে তোমাদের পার্সোনাল গাড়িতে তোমরা চলে গেলে কিন্তু তারপরে ধরো ওখানে যে লোকাল মানুষ, এবার দুজন আসতে পারছে, তিনজন আসতে পারছে না, তাহলে আমি তো আমরা তো সেবা দেবো সবার জন্য, এবার গেলে যাতে সবাই পরিষেবা পায়, সবাই আসতে পারে, সেরকম সিচুয়েশন বেঁধে দিয়ে যেতে হবে আমাদের না? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই কোভিড, এই ডেল্টা, ডেল্টা প্লাস, মানে আমরা ক্লান্ত হয়ে গেছি, লাইফ থেকে চলে যাক, সত্যি আর ভালো লাগছে না, চলে যাক, কারণ এই ভয়, আজকে ডেল্টা, কালকে ডেল্টা প্লাস, পরশুদিন আবার কি আসবে কে জানে, তো আলফা, বিটা, গামা, এক্স্যাক্টলি তাই, এখন তাই হচ্ছে, প্রত্যেক বছরে এখন মানে নিয়মিতভাবে তুফান থাকছে, এখন নিয়মিতভাবে রোগ একটার পর একটা বেরোচ্ছে, মানে এগুলো দেখতে হবে, জীবনে ভাবিনি কিন্তু কখনো, মানে সত্যি কথা বলতে কি মানে আমার বাবা মায়েরা বলেন যে এইরকম কোনোদিন আসবে যে মুখে মাস্ক পরে ঘুরবো, সেটা ভাবনার বাইরে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ ম্যাডাম, আমি বারাসাত থেকে ছবি দাস বলছি। হ্যাঁ বলুন ছবি। হ্যাঁ ম্যাডাম, বলছি আমি একটু সেন্সিটিভ কথা বলতে চাই, মানে আমার নাকের মাঝখানে একটা ব্ল্যাক স্পট, মানে হালকা একটা কালো ছোপ মতো, তো ওটা কি করে রিকভার হবে একটু? ম্যাডাম আপনার আপনার বয়স কত? আমার বয়স 47। 47? নাকের ছোপটা মানে নাকের মাঝখানে এরকম বরাবর তো? হ্যাঁ নাকের মাঝখানটা বরাবর। হ্যাঁ, এবার গালে আছে কি সে দাগ? না না না, আর মুখের কথা কিছু নেই। আচ্ছা, নাকে খুব স্ক্রাবিং করতেন কি ব্ল্যাকেজ হোয়াইটেজ তোলার জন্য? না, সেরকম কোনো চেষ্টা করিনি, একটু ব্যাসন ট্যাসন লাগিয়েছিলাম, তা সেটা হয়নি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, এটাও টাইপ অফ পিগমেন্টেশন, এটা একটা এজিং প্রসেসের পিগমেন্টেশন বলে, এটাকেও এটাও কিন্তু একটা বয়সের পরে এসে হয়, আপনার অনেক দিন আছে বললেন আপনি, 47 মানে আফটার 40 হয়তো আপনি দাগটা দেখেছেন, কারণ নাকের মাথায় এটা হয়, আর এটা কিন্তু গালেও আসে, যদি গালে না এসে থাকে তাহলে আপনি খুব লাকি এখনও আসেনি। আপনি চাইলে নাকের দাগটাকে কন্ট্রোল করতে পারেন, ট্রিটমেন্টের দ্বারা রিমুভও করতে পারেন, বা একটা লেভেল অবধি কমাতেও পারেন, সেটা এক্স্যাক্টলি আমরা দেখার পরে বলতে পারবো। যদি আপনি চান, ডক্টর প্লাসে মধ্যম গ্রাম থেকে, আই থিঙ্ক বারাসাত থেকে, আপনাকে বিরাটি খুব কাছাকাছি, এমন কিছু দূরত্ব নেই, আপনাকে আসতে হবে। তবু আসার আগে চাইলে একটা ফটো তুলে আপনি একটু হোয়াটসঅ্যাপ করে দিন, তাহলে আপনাকে দেখে আমরা বলে দিতে পারবো যে এই থেরাপিটা করলে এখানে আপনি এই দাগটা থেকে পুরোপুরিভাবে মুক্তি পাবেন কি পাবেন না, বা আপনার যাতে আর ফিউচারে দাগ না ফিরে আসে, গালে যাতে না ফিরে আসে, যাতে পরিষ্কার থাকে, সেই ব্যবস্থা ডক্টর প্লাস করে দেবে। মানে ডক্টর প্লাসে না আপনারা কী কী পাবেন? একটা কমপ্লিট ট্রিটমেন্ট প্যাকেজ পাবেন যেটাতে আপনার স্কিনটা খুব সুন্দর হয়ে যাবে, আবার একটা পার্ট বাই পার্টও পাবেন, যে যেটা অ্যাফোর্ড করতে পারবেন সে সেটা অ্যাফোর্ড করবেন। এবং তারপরেও বলবো যে কনসালটেন্টই কিন্তু বলে দেবেন যে কোন ট্রিটমেন্টটা আপনার যাবে, আপনি চাইলে একসঙ্গে একাধিক ট্রিটমেন্ট করতে পারবেন না, স্টেপ বাই স্টেপ, এটা কিন্তু ভীষণ মানে খুব তাড়াহুড়ো করে রেস্ট যেতা যায় না, মাঝখানে কিছু না কিছু গণ্ডগোল হয়ে যায়। তো এবারে চলে আসবো যেটা, সেটা হচ্ছে যে এই যে করোনা নিয়ে কথা হচ্ছে, অতিমারী নিয়ে কথা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে
যেটা এখন ভীষণ প্রয়োজন সেটা ডক্টর প্লাস কিন্তু এনে দিয়েছে। একদিকে যেমন আমাদের সুস্থতার কথা বলে, সৌন্দর্যের কথা বলে, ঠিক তার পাশাপাশি যেটা আমি বলবো এই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে অবশ্যই ডক্টর প্লাসের সার্জিক্যাল মাস্ক। তার আগে একটা টেলিফোন নিয়ে নিই, তারপর একটু আপনারা দেখিয়ে দেবো এক চালক। নমস্কার, কে রয়েছেন? আমি কৃতি চৌধুরী বলছি। কোথা থেকে? লেক গার্ডেন্স থেকে। বলুন বলুন। লেক গার্ডেন্স থেকে? হ্যাঁ। বয়স কত? লেক গার্ডেন্স থেকে বলছি। সমস্যা বলুন, বয়সটাও জেনে নাও। হ্যাঁ বলছি, আমার না মানে লেক গার্ডেন্স থেকে বলছি। লেক গার্ডেন্স, আপনি কি টিভি দেখছেন? টিভি আপনারা লেক গার্ডেন্সটা চিনে ফেলেছে, এবার আপনি বলবেন আপনার বয়স কত আর সমস্যা কি? আমার বয়স 60। 60? কি সমস্যা? হ্যাঁ 60। সমস্যাটা বলুন। আমার এই চোখের নিস্তিজ গুলো না ভীষণ কালো হয়ে যাচ্ছে, আর হাতে স্ক্রিনটা কিরকম যেন একটুখানি খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভির ভলিউমে। নর্মালি দেখুন, প্রোগ্রাম যেহেতু শেষ, খুব ছোট্ট কথায় বলি, আপনার চোখের তলার যে কালো ছোপ পড়েছে এবং পুরো মুখে হাতে একটা কালো ছোপ পড়েছে, একটা এজিংয়ের পরে কিন্তু স্কিন ডাল হয়, সেই ডালনেসটা কাটানো যাবে ডক্টরের কাছে থেরাপি দ্বারা। আপনি এতক্ষণ প্রোগ্রাম দেখছেন, নিশ্চয়ই নাম্বার নিয়েছেন, একটু কল করুন, করে চলে আসুন। যারাই অনুষ্ঠান দেখলেন, যারা মেলালেন সমস্যা আমরা যেটা আলোচনা করলাম তার সঙ্গে, তারা অবশ্যই যোগাযোগ করুন, এসে দেখিয়ে নিন, যদি প্রয়োজন হয় ট্রিটমেন্ট নিন, এবং আমি এখান থেকে বসে খুব সুন্দর করে কথা দিতে পারি, আপনি চিরকালের জন্য সুন্দর থাকবেন। মানে আমি নিজের জায়গা থেকে খুব কনফিডেন্টলি কথাটা বলতে পারি। আমার যখন ডক্টর প্লাসের অনুষ্ঠান করতে বসে আমার খুব মন ভালো হয়ে যায়, তার কারণ কি জানেন তো? কারণ এই সংস্থার হাত ধরে আজকে আমার দীর্ঘ পথ পরিক্রমার 22 বছরের মধ্যে 12 বছর ডক্টর প্লাস, এটা আমাকে এই 10-12 বছর কিন্তু আমি তোমাদের সঙ্গে রয়েছি, এবং আমি পরের 12 বছরই কিন্তু সুন্দর রয়েছি। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB Road কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।